এদিকে ফিলিস্তিনের জন্য শনিবার বাংলাদেশে শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দিয়েছেন তিনি বৃহস্পতিবার তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত একশো পঞ্চাশ হেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রধানমন্ত্রী বলেন ইসরায়েল গাজায় হাসপাতালে হামলা চালিয়ে নারী শিশু হত্যার ঘটনায় নিন্দা জানানো হয়েছে শিগগিরই এই হামলা বন্ধ করতে হবে সেখানে শুধু মুসলমান নয় খ্রিস্টান ইহুদি অনেকেই ছিল সবাই মারা গেছেন শুক্রবার বাংলাদেশের প্রত্যেক মসজিদের জুম্মার পরে এবং অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে যেন তাদের জন্য দোয়া এবং প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী বলেন ও রাষ্ট্রদূতদের সাথে বুধবার বৈঠক হয়েছে সেখানে বলা হয়েছে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় সবার সঙ্গে বাংলাদেশও আছে